লোকালদের সাথে কথা বলে যেটুকু শুনলাম সেটা হলো এই বাঁধটা তৈরি করেছে কাটা, আর বাঁধটা তৈরি হয়েছে সুবর্ণরেখা নদীর ওপরে একদমই, আর এখানে একটা আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানকার লোকজনের কাছে যেটুকু শুনলাম, এখানকার যে দেউড়ি মাতা উনি 16টি হাতে বিরাজমান, তো যার জন্য এই সময় ঝাড়খণ্ডে আসা বৃষ্টি প্লাস সবুজ এই দুটোর মেলবন্ধন দেখার জন্যই, আই উইটনেস করার জন্যই এই সময় ঝাড়খণ্ড প্ল্যান করা। আশ্বিনের শারদ ও প্রাতে বেরিয়ে পড়েছি আরো একবার নিজেদের বাহনের সাথে, যাচ্ছি আমরা ঝাড়খণ্ড। আজকে মহালয়া, 2nd অক্টোবর, আজকে একটা ছুটি পেয়েছিলাম, রাস্তাঘাটে প্রচুর নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও, আজকে একটা ছুটি পেয়েছিলাম, তো আরো 2-3 ছুটি নিয়ে আর স্যাটারডে সানডে মিলিয়ে একটা এক্সটেন্ডেড হলিডে বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়েছি সকাল সকাল, মিড নাইটে বেরিয়েছি, 3:30 নাগাদ, এখন বাজে 6টা, আমরা খড়গপুর থেকে বেরিয়ে গেছি, মোটামুটি এখনো টাইম লাগবে দেখাচ্ছে, 3-4 ঘন্টা তো লাগবেই। আজকের প্ল্যানটা মোটামুটি যা শুনলাম সেটা হলো কলকাতা থেকে বেরিয়ে খড়গপুর হয়ে জামশেদপুর হয়ে আমরা ঢুকবো রাঁচি, আজকে রাত্রে আমরা রাঁচিতেই স্টে করছি, তার আগে কতগুলো সাইট সিন আছে, বাট আমি সত্যি কথা বলতে এই ট্রিপটা প্ল্যান করিনি, পুরো ট্রিপটা প্ল্যান করেছে এক্সিকিউটিভ করছে শিবাঞ্জন, আমি যার সাথে আছি পুরো প্ল্যানটা শিবাঞ্জন করেছে বলে আমি আর ব্যাপারটাতে ঝুঁকিনি, কারণ হি ইজ এক্সপার্ট। তো চলো ব্লগটা শুরু করি, আর ওয়েলকাম ব্যাক টু আ অ্যাডভেঞ্চারাস সিরিজ। যাই বলো, এখনো পর্যন্ত যা রাস্তা এলাম, ঝাড়খণ্ডের বাসটা কলকাতার বাসটা তো বেশ ভালোই, খড়গপুর পর্যন্ত তারপরেও রাস্তা ভালো, মানে ঝাড়খণ্ডে ঢোকার পরেও রাস্তা বেশ ভালো। এসে পৌঁছলাম ফাইনালি চন্ডিল ড্যামে, এখন বর্ষাকাল, প্রচুর জলোচ্ছ্বাস, মোটামুটি সবকটা গেটই খোলা, একটা দুটো বন্ধ, বাদ বাকি সবকটা গেটই খোলা। ড্যামটা ওখানে দেখলাম, ড্যামটা থেকে জাস্ট গাড়িটাকে ওখানে ক্রস করে, ড্যামটা ক্রস করে গাড়িটাকে সোজা এনে লেফটের দিকে সোজা খানিকটা আসলেই একটা লেক পড়বে, লেকের সাথেই ড্যামটা সংলগ্ন, তো সেই লেকের ওখানে গাড়ি পার্কিং করে আমরা এখন নিচের দিকে নামছি, তো সেখান থেকে 200-300 মিটার রাস্তা হেঁটে আসলেই এই ভিউ পয়েন্টটা পড়ে, এখানে নৌকা বিহার করার অপশন আছে, মানে বোটিং পয়েন্ট যেটাকে বলে, আমরা এখন বোটিং করব না কারণ অনেকটা রাস্তা এসেছি, আরও খানিকটা রাস্তা যেতে হবে, তো আজকে গন্তব্য আমাদের রাঁচি, তো এখন যদি বোটিং করি সময় নষ্ট বোটিং করে সময় নষ্ট করবো না, খানিকটা টাইম এনজয় করি, জায়গাটার ভাইবস দিই, তারপর আবার ব্যাক করবো আমাদের আজকের গন্তব্যে। লোকালদের সাথে কথা বলে যেটুকু শুনলাম সেটা হলো এই বাঁধটা তৈরি করেছে কাটা, আর বাঁধটা তৈরি হয়েছে সুবর্ণরেখা নদীর ওপরে একদমই, আর এখানে একটা আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, ক্লিয়ার স্কাই হলে হয়তো আরো বেশি মানে ফটোজেনিক হতো ব্যাপারটা, যাই হোক আমাদের চোখে খুব সুন্দর লাগছে, চলো অনেকক্ষণ টাইম কাটালাম, এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এসে পৌঁছলাম এখন দেউড়ি মাতার মন্দিরে, আমাদের রাঁচি যাওয়ার রাস্তাতেই পরে, জাস্ট একটা ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়ে একটুখানি ঘুরলে 1 মিনিটের মতো ডিস্টেন্স, একদম সামনে, যদি কখনো রাঁচি আসো তাহলে এই মন্দিরে ভিজিট করতে পারো, যদিও এখন 12:10 বাজে, এখন আরতি চলছে ভেতরে, 12:30 মানে 12:30 সময় মন্দির খুলবে, তো দেখা যাক যদি আমরা ওয়েট করি আর নাও করতে পারি এখন সময়ের ওপরে, কারণ আমাদের রাঁচি যেতেও অনেক টাইম লাগবে এখনো। এখানকার লোকজনের কাছে যেটুকু শুনলাম, এখানকার যে দেউড়ি মাতা উনি 16টি হাতে বিরাজমান, আর এই মন্দির 700 বছর পুরনো যা শুনলাম, আর ভীষণ 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 জাগ্রত, লোকালরা তো আসেই, আর আমি যেটুকু শুনলাম মহেন্দ্র সিং ধোনি নাকি যখনই ঝাড়খণ্ডে আসে ওনার নিজের বাড়িতে থাকে তখন নাকি এই মন্দির উনি ভিজিট করেই করে, তো চলো ভেতরটা গিয়ে দেখি, এখন আরতি হচ্ছে ভেতরে, যথেষ্ট ভিড়, মারা সব গেছে, আমাদের দেখি যদি ফোন নিয়ে অ্যালাউ করে তাহলে ঢুকবো, আর যদি অ্যালাউ না করে তাহলে আর কি, চলো। আমরা
আমরা এখন দশম ফলসের রাস্তায় আছি। অ্যাকচুয়ালি আমরা এনএস থেকে মোটামুটি লেফট সাইডে 10 কিলোমিটার মতো যেতে হবে। তো এসে পৌঁছলাম আমরা দশম ফলসের, এখানে সেলফি পয়েন্ট সবাই বলছিল, মানে এখান থেকে ভিউটা দেখা যায়। এখান থেকে 200 স্টেপ নিচে নামলে হয়তো ভিউটার সামনে থেকে দেখতে পাবো। তো যার জন্য এই সময় ঝাড়খণ্ডে আসা, বৃষ্টি প্লাস সবুজ, এই দুটোর মেলবন্ধন দেখার জন্যই, আই উইটনেস করার জন্যই এই সময় ঝাড়খণ্ড প্ল্যান করা। 2nd অক্টোবরের ছুটি, প্রি পুজো টাইম, কাশফুল চারিদিকে, আর ঝাড়খণ্ডের এই সময়টা এই মরশুমে এত জলোচ্ছ্বাস, একদম পারফেক্ট টাইমে আমরা ঝাড়খণ্ড ঘুরতে এসেছি। তো চলো দশম ফলসটাকে তোমাদেরকে ঘুরে দেখাই। আমরা নিচে নামছি, প্রায় নিচে চলে এসেছি। জলের ছেটাটা লাগছে, ঠান্ডা হাওয়াটা কি লাগছে, জলের ছেটাটা এত দূর পর্যন্ত আসছে, বেশ ভালো জায়গা, বেশ ভালো জায়গা দশম ফলস। অবশ্য যারা রাঁচি আসে তারা সবাই দশম ফলস আসেই, এটা নতুন করে বলার কিছু নেই, বাট আমি যেটা বলছিলাম, যেটা দশম ফলস সেটার নাম 10 ভাগে পড়ছে না 10 ধাপে পড়ছে সেটা শিওর না, তোমরা যদি জানো সেটা বলো, কমেন্ট করে জানিও। আর এই এত উপরতে 144 ফিট ওপর থেকে সুবর্ণরেখা নদী পড়ছে, আর সৃষ্টি হয়েছে দশম ওয়াটারফল। তো আমরা এই জাস্ট পৌঁছালাম হোটেল বিশ্বাবিহারে। এইটা হলো মেন রোডের ওপরে একটা, কোন জায়গাটা জানি না, বাট হোটেলটা তো দেখে ভালোই মনে হচ্ছে। লেটস সি, এখন গাড়ি ঢোকাতে পারবো না, এখানে গাড়ি রাস্তার কাজ হচ্ছে ওদের ভেতরে ঢোকার যে জায়গাটায়, তো আপাতত গাড়িটা এখানে রাখতে বললো। তো লেটস সি। তো হোটেলে ঢুকে একটু ফ্রেশ ফ্রেশ হলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে ওরা এখন রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, ওদের আর ডিস্টার্ব করলাম না। আমি একটু বেরোলাম রাঁচি শহরটা ঘুরে আসি। রাঁচি আগে আমরা এসেছিলাম শুধু ইন্ডিয়া হোটেলে মাটন খেতে, বাট তখন কোনো ঘোরা হয়নি, ওই দিনই চলে গেছিলাম বাড়িতে, কলকাতা ফেরত গেছিলাম। তো আজকে ভাবছি একটু, যখন এসেছি এক রাত আছি যখন এখানে, তখন লেটস সি দেখা যাক কী হয়। তো ভাবছি কী খাওয়া যায়, কয়েকটা আইটেম এখানে শুনেছি খুব ফেমাস আছে, যেমন চুরুওয়ালা বলে একটা দোকান আছে, ওখানে সামোসা চাট এগুলোই খুব ফেমাস। তার পাশেই আরেকটা দোকান আছে বাবা লিট্টি বলে, ওটাও খুব ফেমাস। আরেকটা শুনছি পট কলেজি বলে একটা আছে, ওটাও খুব ফেমাস। তো দেখি কী কী খেতে পারি, একটু জাস্ট লোকাল কুজিন, লোকাল ফ্লেভারটা নেওয়ার জন্য বেরিয়েছি। চলো দেখি আসি কীরকম খাবার পাওয়া যায় লোকাল রাঁচিতে। তো আমি উঠে গেছি এখন রিস্কায়, এখান থেকে যাবো আপার বাজারে ওখানে দুটো চুরুওয়ালা বলে একটা দোকান আছে, আর বাবা লিট্টি আছে যেটা বললাম, তো কীরকম লাগে খেয়ে দেখি, চলো যাওয়া যাক। তো আমি জাস্ট চলে এসেছি বাবা লিট্টির এখানে। এখানে 1 পিস লিট্টির দাম 40 টাকা, 2 পিস লিট্টির দাম 70 টাকা। এই যে আমার বাবা লিট্টির লিট্টি চলে এসেছে, একটাই নিচে ঘিয়ে 40 টাকা নিল, তার মধ্যে দিয়েছে একটা চাটনি, টমেটো আর ঝাল চাটনি একটা, আলুর চোখা, পেঁয়াজ, লঙ্কা। এই যে এটা হলো চুরুওয়ালা দোকানটা, চুরুওয়ালা মিষ্টান্ন দোকান, মিষ্টির দোকান অ্যাকচুয়ালি, তার পাশেই আছে বাবা লিট্টি। এই দোকানটা থেকে আমি খেলাম লিট্টি, বেশ ভালো লিট্টি ছিল। আমি লিট্টি খুব একটা খাই না কলকাতায়, কেননা ভালো পাওয়া যায় না, তো এখানে খেয়েছি বেশ ভালো লাগলো। তো দেখি এবার চুরুওয়ালা থেকে কী খাওয়া যায়, লেটস সি। তো এখান থেকে আর কিছু খেলাম না, এখান থেকে জাস্ট চা খেয়ে নিই, চা খেয়ে বেরিয়ে যাবো। তো ভাবলাম একটু মিষ্টি নিই, তো কালা জামুন মানে গোলাপ জামুন নিয়ে নিলাম 5টা, তো খেয়ে বাড়িতে নিয়ে যাবো, হোটেলে গিয়ে দেখবো কেমন খেতে। তো এবার দেখা যাক কী খাই। একটা পট কলেজি বা পোটা কলেজি বলে একটা জিনিস হয় খুব বিখ্যাত রাঁচিতে, ওটা যদি পাই তাহলে ওটা খাবো। আমি এখন চলে এসেছি বিশ্বামোড়ের ওখানে, মাহিপুর বলে একটা দোকান আছে ওখানে, এখানে এখন ভাজা হচ্ছে চিকেন লিভার, এরপর এটাকে দিয়ে বানানো হবে পট কলেজি। আর এখন এইটা যেটা তৈরি হচ্ছে সেটা হলো চিলি চিকেন। এখানে দুটো জিনিস ফেমাস, একটা হলো চিলি চিকেন আর একটা হলো পট কলেজি। এই যে এটা বানানো হচ্ছে পট কলেজি, এই পট কলেজিটা আর কিছুই না, এটা হলো চিকেন লিভার কষা, যেটাকে আমরা মেটে কষা বলে থাকি। প্রসেসে আমরা পেয়ে গেছি, 10-15 মিনিটে অপেক্ষা করতে হলো, যা ভিড় দোকানটা দেখতেই পাচ্ছ, এই মারাত্মক ভিড় হিসাবে দেখতে বুঝতে পারছো কীরকম খেতে হবে। এটা পাতেই মেটে গাড়ি, কিন্তু এখানকার নাকি আমি অনেকগুলো ভিডিও দেখে এসেছি, বলছে রাঁচি সেরা সেরা এটা, মানে মেটে গাড়ি, এটা বলছে পট কলেজি, আর মুরগির মেটে আর কি, দেখে দেখেও তো লোভ লাগছে, বানানোটাই এত টেম্পটিং, লেটস সি খেতে কেমন লাগে। তো আমি চুরুওয়ালা থেকে মিষ্টি আর ওখান থেকে পট কলেজি আর চিলি চিকেন নিয়ে চলে এসেছি হোটেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ফার্স্ট ব্লগটা কেমন লাগলো জানিও ঝাড়খণ্ডের সিরিজের। তো আমাদের তো বেশ ভালো লাগছে, দশম ফলসটা তো বেশ ভালো ছিল, আর এখানকার খাবারগুলো তো বললামই কেমন রিভিউ দিলাম, ভালো খাবার। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, জানোই তো ভালো লাগলে কী করবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো,
চলো টাটা ভাই ভাই, ভালো থেকো সবাই।